হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এডিবি ব্লগসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আছি দাগারা বিচে, যেটা হলো জলেশ্বরের কাছে, মানে ওড়িশা স্টেটের মধ্যে পড়ে। এটা দীঘা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো এখানে আমরা কিভাবে এলাম, কোন ক্যাম্পে আছি, কীরকম প্যাকেজ, কী কী ফেসিলিটিস, কেমন খাবার দাবার, সব কিছু ইন ডিটেলসে আমি এই ব্লগে কভার করেছি। ব্লগটা পুরোটা দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে তোমরা। তো একদম প্রথম থেকে স্টার্ট করি, চলো। একদম রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে, বাট লোক সংখ্যা কমতে কমতে অ্যাট লাস্ট দুজনে এসে ঠেকেছি, তাই ঠিক করলাম যে তাহলে আরামসে বাইকেই যাওয়া যায়। 236 কিলোমিটার, এই যে দেখতে পাচ্ছ, 5 ঘন্টা 9 মিনিট লাগবে দেখাচ্ছে, বাট আমার মনে হয় না এত লাগবে। তো চলো এখন বেরোনো যাক। এখন বাজে হচ্ছে 7:40, আমরা মোটামুটি 8টার মধ্যেই রওনা দিয়ে দেবো। ওখানে 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকে যাবো আশা করছি। আনফর্চুনেটলি আমার গোপ্রোটা খারাপ হয়ে গেছে, তাই মোটো ব্লগিং এর মজাটা তোমাদের দিতে পারবো না। মোটামুটি গোটা ব্লগটা মজা পেতে চলেছে এইটুকু আমি বলতে পারি। আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, কোলাঘাট। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি জলেশ্বরের কাছাকাছি। লোকেশনটা ঠিকঠাক জানি না, এখন আপাতত ম্যাপ অন করে নিই, আমরা জলেশ্বরে গিয়ে তারপর ম্যাপ অন করে দেখবো। এদিকে রয়েছে অভি, ঘুগনি মুড়ি অর্ডার দিয়েছি, তো ঘুগনি মুড়ি খেয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন এই রানী সরাই বলে একটা প্লেসে দাঁড়িয়েছি, এটা অ্যাকচুয়ালি বেলদার কিছুটা আগে। তো এখানে এই মাজা খাচ্ছি, মাজা নিয়েছি। জলেশ্বর 28 কিলোমিটার, আর জলেশ্বর থেকে ওটা ওই 30 কিলোমিটার মতো হবে, মানে ওই 50-55 কিলোমিটার মতো আর বাকি টোটাল। তো মাজাটা খাই, তারপর আবার রওনা দিচ্ছি। রাস্তাগুলো সুন্দর, দারুণ রাস্তা, আমি তোমাদের দেখাতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে, বাট রাস্তা পুরো মাখনের মতো, মানে কার বা বাইক নিয়ে এলে চালিয়ে মজা আছে একদম। এটা হচ্ছে জলেশ্বর থেকে বালেশ্বর যাওয়ার রোড, এইটা যখন আসবে তখন ম্যাপে দেখবে যে বাম দিকে দেখাবে, তখন ওই সামনে দিয়ে নেমে তোমাকে এই রাস্তা দিয়ে আসতে হবে। এখন আমরা যাব সোজা এই রাস্তায়, মানে ওই দাগারা বিচের যে রুট। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে আমাদের ক্যাম্পে পৌঁছলাম। ক্যাম্পের নাম দাগারা নেচার ক্যাম্প। তো এটা হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা, টেন্ট দিয়েছে অ্যামাজন বেসিক্সে। ভেতরটা দেখিয়ে দিই, এদিকটা একটু অগোছালো রয়েছে, এখানে একটা ফ্যান দিয়েছে, ছোট্ট নাইট বাল্ব আছে, খুবই স্পেশাল আমাদের দুজনের জন্য যথেষ্ট। আমরা পৌঁছেই জাস্ট একটু রেস্ট নিয়েই আমরা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, তো কারণ একটু লেট হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে, মানে আমরা স্নান করে এসে তারপর আমরা মানে লাঞ্চটা করব, তো সেই অনুযায়ী লেট হয়ে গেছে যথেষ্ট। একদম সুনসান বিচ, চারিদিকে কেউ নেই, ধুধু করছে আর প্রচণ্ড রোদ আর গরম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সমুদ্রে এসেছি, সমুদ্রে স্নান তো করতেই হবে। রোদে যতটা পারা গেল ততটা স্নান করলাম, বাকি দেখি কাল সকালে যদি চান্স হয় আরেকবার স্নান করবো। বাট ভালো, একদম পরিষ্কার জল, প্লাস পুরো ধুধু করছে, মানে একটা প্রাইভেট বিচ মনে হচ্ছিল আমাদের, যে এটা আমরাই আছি আর কেউ নেই। তো এখন আমরা লাঞ্চ করতে যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ঢোকার সময় ওয়েলকাম ড্রিঙ্ক দিল, ওই কোকটা খেয়েই জাস্ট বেরিয়ে চলে এসেছিলাম, টাইম হাতে ছিল না। স্নান করে এসেই 1 মিনিটও ওয়েট না করে সোজা চলে গেলাম খাবারের টেবিলে। দুপুরের লাঞ্চের আয়োজন দেখে তো অবাক হয়ে গেলাম, এই যে একদম জামাই আদর, কত রকমের মাছের পদ, সাথে ভাজার ভ্যারাইটি, কাঁকড়া, এত কিছু শেষ করব কিভাবে সেটাই ভাবছি এখন। বিশাল ভুরি ভোজ খাওয়ার পরে আমরা একটু বিকেলের আফটারনুন ওয়াকে বেরিয়েছি, তো আবার ওই বিচের দিকেই যাচ্ছি। তখন খুব রোদ ছিল, তাই খুব একটা এনজয় করতে পারিনি, ফাঁকা তখনও ছিল, এখন জানি না, এখন হয়তো একটু লোকজন দেখা যেতে পারে, তো দেখা যাক কী অবস্থা। হালকা মেঘলা রয়েছে, হাওয়া দিচ্ছে, আর রোদটা একদম কমে গেছে, এখন 4:30 মতো বাজে। তো আমরা একদম রেস্ট নিইনি একেবারেই, কারণ ঘুরতে এসছি, রেস্টের কোনো প্রশ্ন ওঠে না, পুরো টাইমটা ইনভেস্ট করব এটাকে, জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। প্লেসটা একেবারেই রিমোট প্লেস, মানে এখান থেকে কাছাকাছি যে টাউন রয়েছে ছোটোখাটো সেটাও প্রায় 6-7 কিলোমিটার দূরে। বিচ অনেক রকমেরই হয়, দীঘা, মন্দারমণি, তাজপুরে একটা জমজমাট ব্যাপার, একটা হ্যাপিনিং ব্যাপার, সেই বিচ লাইফটাও একটা আলাদা, কিন্তু এখানে একদম ন্যাচারাল বিচ, প্রায় অলমোস্ট আনটাচড বিচ বলতে পারো। আমরা তো স্নান করলাম, কেউ ছিল না তখন। কুছ বাত হ্যায়
क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है अंदर में इंतजार है। আমরা অ্যাকচুয়ালি বাইকে করেই এলাম এখানে, বাইকে আসতে এখানে সময় লাগলো 5.5 ঘন্টা মতো, 238 কিলোমিটার টোটাল কলকাতা থেকে ডিস্টেন্স। কলকাতা থেকে জলেশ্বর অব্দি যে রাস্তাটা সেটা তো একদম মাখনের মতো স্মুথ ছিল, বাট জলেশ্বর থেকে এখানে দাগারা বিচে আসার যে রাস্তাটা ওটা একটু টাফ ছিল, ওই জন্য ওখানেই একটু টাইমটা খেয়ে গেল। আর তোমরা কারেও আসতে পারো, কারের রুটটা জলেশ্বর থেকে একটু আলাদা মেবি, কারণ গুগল ম্যাপে সেটাই দেখাচ্ছিল। আমরা যে রাস্তা দিয়ে এলাম বাইকে করে ওই রাস্তা দিয়ে কার আসা সম্ভব নয়, তাই আমি সেটা সাজেস্টও করবো না। তাই কারের যে রুটটা ওই অপশনটা সেট করেই তোমরা এসো। আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রেলের অপশন। তোমরা হাওড়া থেকে জলেশ্বর আসার যে কোনো ট্রেন ধরে জলেশ্বর স্টেশনে নেমে ওখান থেকে অটো রিজার্ভ করে এই ক্যাম্পে আসতে পারবে। অটো ওই 800 থেকে 1000 টাকা মতো নেয়, আমি এক্স্যাক্ট বলতে পারবো না, লোকের মুখে যা শুনেছি সেটাই তোমাদের জানালাম। আমরা তো এখানে আসার পরেই ডিরেক্ট স্নান করতে চলে এলাম, কারণ আমাদের এমনিতেও লেট হয়ে গেছিলো। স্নান করে ফেরার পর ওখানে যে খাওয়ার আয়োজনটা দেখলাম, মানে সত্যি মন ভরে গেল আর পেট তো ভরলো অবশ্যই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চিংড়ি খাই না, কাঁকড়া খাই না, অটো অভিকে দিয়ে দিলাম। রাতে চিকেন হবে বলেছে, আর বিকেলে স্ন্যাক্স আছে, আর পরের দিন ব্রেকফাস্ট রয়েছে, আর কি কি রয়েছে সেগুলো পরপর তোমরা দেখতে পাবে। হঠাৎ করে ওয়েদারটা মেঘলা হয়ে গেল, তো আমাদের তাড়াতাড়ি পা চালাতে হবে, যদি এইরকম অবস্থায় বৃষ্টি চলে আসে তাহলে কিচ্ছু করার নেই, একদম ভিজতে হবেই। ওইখানে ঝাউবন স্টার্ট হচ্ছে, ঝাউবনের মধ্যে ঢুকে গেলেই মোটামুটি সেফ। इन कुछ कमियों के साए में आजाद हैं। রাতের অ্যাটমসফিয়ারটা নিয়ে আলাদা করে অবশ্যই বলতে হবে, সে এক আলাদাই অনুভূতি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ক্যাম্প ফায়ারের সামনে বসে চপ মুড়ি আর চা, উফ, আর যদি থাকে একটু বারবিকিউ তাহলে তো জমেই যায়। তবে এই বারবিকিউর জন্য আগে থেকে অর্ডার দিতে হয়, তার রেটটা আমি পরে ডিসকাস করছি। ইনফ্যাক্ট এখানকার সমস্ত প্রাইসিংয়ের ব্যাপারে আমি শেষে ডিসকাস করব। রাতের ডিনারটাও বেশ ভালোই ছিল, ভাত, আলু পটল, স্যালাড আর চিকেন, কেউ ভাতের বদলে রুটিও অর্ডার করতে পারো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা আবার বিচে চলে এলাম। ব্রেকফাস্টটাও দারুণ ছিল, ব্রেকফাস্টে ছিল ঘুগনি, পরোটা, ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। তো ব্রেকফাস্ট করার পরেই আমরা আবার বিচে চলে এলাম, আর আজকে এসেছি বাইক নিয়ে, কারণ আমরা কালকে যখন বিচে এখানে ছিলাম তখন দেখছিলাম যে বাইক যাওয়া আসা করছিল, তাই ভাবলাম বাইক যেহেতু আমাদের কাছে আছে তো আমরা একটু বাইক নিয়ে যাই, বাইক রাইড হবে বিচে, সেই সিনেমেটিক শর্টসগুলো তোমাদের দেখাচ্ছি। তো বিচটা এত শান্ত আর এত পরিষ্কার, বারবার এই বিচে আসতে ইচ্ছে করছে। তোমরা যখন এখানে আসবে ক্যাম্পে খাওয়া দাওয়া রাতটুকু ছাড়া বাকি টাইমটা এখানে টাইম স্পেন্ড করতে পারো, মানে বিচে ভালো লাগবে আই থিঙ্ক, আমার যা মনে হয়। বাট যদি রোদ থাকে তাহলে তো আসতে পারবে না, আমরা কালকে এসেছিলাম খুব রোদে স্নান করেছি, জলটাও গরম ছিল, তো সেরকম পাগলামি যদি তোমরা করতে চাও তাহলে করবে, আমি সাজেস্ট করব না। আর ক্যাম্পের যে মালিক ও বললো যে কাছাকাছি কোথাও একটা মোহনা আছে ওখানে নিয়ে যাবে, তো যদি টাইম হয় ওখানেও যাব। প্ল্যান অনুযায়ী আমরা রওনা দিয়ে দিলাম মোহনার উদ্দেশ্যে, যদিও রাস্তা চিনি না, তাতে কি হয়েছে, গুগল ম্যাপ আছে তো। কলকাতায় কর্মরত দুই বন্ধু ওড়িশার এক অজানা গ্রামে খালি পায়ে বাইক চালিয়ে এই সুন্দর রাস্তা উপভোগ করছে, উফ, আলাদাই অ্যাডভেঞ্চার। মোহনার যত কাছে আসছি রাস্তা তত খারাপ হয়ে আসছে, কি জানি গুগল ম্যাপ আমাদের কোন রাস্তা দেখালো, তবুও আমরা যেন তেন প্রকারেণ আমাদের গন্তব্যে পৌঁছেই গেলাম। এখন আমরা রয়েছি সুবর্ণরেখা নদীর মোহনাতে, এই যে পেছনে দেখতে পাচ্ছ বিশাল বড় নদী, আর ওইদিকে সমুদ্র, মানে সমুদ্র আর নদী মিক্স হয়েই আছে, মোহনা যেটাকে বলে অ্যাকচুয়ালি। এখানে আমাদের আসতে একটু লেট হয়ে গেল, কারণ সকাল 8টা অবধি এখানে বোটিং হয়, 500 থেকে 1000 টাকায় পুরো মোহনাটা ঘুরে আসতে পারবে তোমরা। দাগারা বিচ থেকে মোহনা 10 কিলোমিটার মতো, আমরা বাইকে এলাম,
তোমরা যদি প্রাইভেট কার নিয়ে আসো, বাইক নিয়ে আসো, তোমরা নিজেরাই আসতে পারবে গুগল ম্যাপ দেখে। আর তোমরা যদি বাই ট্রেন আসো তাহলে ক্যাম্পের মালিককে বললে ওরা অটো ঠিক করে দেবে, অটো করে এখানে এসে বোটিং করতে পারো। এখন 10:30 বাজে, তাই বোটিংটা বন্ধ হয়ে গেছে। তোমরা বোটিং করতে চাইলে ভোর ভোর আসতে হবে, সেইভাবেই তোমাদের প্ল্যানটা বানাতে হবে। তো দাগারা বিচ এলে এই প্ল্যানটাও ওর মধ্যে ইনক্লুড করতে পারো, এটাও ভালো একটা প্ল্যান। ফেরার পথে একটা শিব মন্দির চোখে পড়লো, তাই ওখানে একটু দাঁড়িয়ে মন্দিরের ভেতর গেলাম। তোমরাও এখানে এলে যাওয়ার সময় বা আসার সময় এই মন্দিরটা ভিজিট করতে পারো। এখন আমরা আছি দাগারা নেচার ক্যাম্পের মালিকের সাথে। আপনার নাম দাদা? মুক্তিপদ নন্দী। মুক্তি মুক্তিদার সাথে। তো কিছু জিনিস আমরা জেনে নেব এই ক্যাম্পের ব্যাপারে। তো এই ক্যাম্পটা আপনারা মানে খুলেছেন কতদিন হলো? বেশি নাই, এই তো 12-15 মাস হবে। ওপেনিং হয়েছে, সব কাজ বি কমপ্লিট হয়নি, একটু একটু কাজ চলছে। যেমন কি গার্ডেনিং কাজটা, আরও একটা উডেন হাউস হবে। আচ্ছা, মোটামুটি কাজ কমপ্লিট, শুধু ওই গার্ডেনিংটা টুকটাক বাকি আছে আর উডেন হাউস হবে একটা বললো। এবারে বলুন যে এখানকার প্যাকেজের কীরকম কী ব্যাপার? প্যাকেজটা সিজন টাইমে লজিং ফুডিং নিয়ে পার হেড 1800 টাকা কটেজে, আর টেন্ট হলে 1300 টাকা, নর্মাল রুম যেটা আছে 1500 টাকা। নর্মাল রুমটারে বা বাথরুমটা বাইরে আছে, বাকি সেপারেট আছে, একটা রুমের একটা বাথরুম সেপারেট সব আছে। আরও একটা ফেসিলিটি আছে আমার এখানে কি, শীতকালে যারা যদি গ্রুপ আসে তারা জন্য জঙ্গল ভিতরে টেন্ট আমার দেওয়া হয়। তো সব আমার প্যাকেজ ভিতরে লজিং ফুডিং নিয়ে পার হেড সিস্টেম পার ডে, ওইটা কি 1500 টাকা আছে, 1300 টাকা আছে আর 1800 টাকা। 1800 টাকা যেটা, ওটা কি এসি রুম না কটেজ? কটেজ না, এসি নেই। এসিটা তো শীতকালে লাগেনি, ওইটা এসি যদি লাগে তাহলে 2000 টাকা। কটেজ এসি হলে 2000 টাকা, নন এসি হলে 1800 টাকা। ওই শীতকালে তো এসি যদি লাগবে তাহলে আলাদা কথা, যদি এসি না লাগে তাহলে 1800 টাকা, 1500 টাকা। আর টেন্ট? টেন্ট তো ফিক্স 1300 টাকা। অফ সিজনে যেমন এই গরমকালে এটা পার হেড 1000 টাকা। আচ্ছা, এই অফ সিজন হলে টেন্টটা 1000 টাকা করে এখন নিচ্ছে, বাট কিছুদিন পরে সিজন স্টার্ট হয়ে গেলে 1300 টাকা। ফুডিং লজিং ফুডিং নিয়ে পার হেড পার ডে, মানে কনফিউজ হয়ে যায় না লোক, বলে কি না একটা টেন্টের দুজনের জন্য বলছে কি 1000 টাকা, না ওইটা পার হেড পার ডে। সমস্ত রেট কিন্তু প্যাকেজ পার হেড পার ডে। নর্মাল টেন্ট যেটা ওটা 1300 টাকা, খড়ের চালের যে ঘর ওটা হচ্ছে 1500 টাকা, আর কটেজ হলে 1800 টাকা, আর এসি হলে 2000 টাকা। হ্যাঁ, আর খাবার দাবারের কেমন? খাবার দাবার তো আপনি তো দেখছেন, তো খাবার দাবার আমার লঞ্চের আছে, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, ভোজা দুটো আছে, তারপরে মাছের আইটেম 4-5 প্রকার হয়, স্যালাড পাম্পড়, সন্ধ্যাবেলা আলু চপ, সিঙ্গাড়া, মুড়ি, চা, রাত্রিবেলা চিকেন কষা, রুটি, ভাত, যেমন হচ্ছে এসব, যদি ভাত বললে ভাত, রুটি বললে রুটি, তার সঙ্গে একটা সবজি, স্যালাড আছে, পাঁপড় আছে, আর ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে পরোটা, সবজি আছে, তার সঙ্গে মিষ্টি আর বয়েল ডিম। কালকে আমরা দেখলাম ওই বারবিকিউর কিছু সিস্টেম, বারবিকিউ সিস্টেমটা আছে, যদি বারবিকিউটা হয় পার কেজি 500 টাকা, কাঁকড়া প্লেট আছে 200 টাকা, কাঁকড়ারে 3-4 পিস সাইজ নিয়ে ভেরি করে, 2-4 পিস হয়। আচ্ছা, এই বারবিকিউ আর কাঁকড়া যেটা ওটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, প্যাকেজের বাইরে, তো ওটার জন্য বারবিকিউর জন্য পার কেজি 500, মটন অর্ডার দিলে মটনটা এক্সট্রা লাগবে। আচ্ছা, মটনও করতে পারো, চিকেনটা 500 টাকা পার কেজি, আর কাঁকড়া 200 টাকা পার প্লেট। আচ্ছা, আরও এখানে একটা আরও ফেসিলিটি আছে কি, সব বিচের পাওয়া যাবে না, একটাই এখানে ফেসিলিটি আছে, আমাকে যদি কন্ট্যাক্ট করবে ওই 2 মাস ভিতরে, এই যে কাছুয়া, যে ছোট কাছুয়া, বেবি কাছুয়া যদি দেখা যায় তাহলে আমাকে কন্ট্যাক্ট করলে 15-20 দিন আগে আমি বলে দেবো কোন টাইমে এই কাছুয়া দেখতে পাবে, ওইটা ফেসিলিটি এখানেই আছে। আর শীতকালে তো আপনাকে বলছি আমি, শীতকালে যদি যারা আসে, যদি বুটিং করে যাবে সেখানে, তাহলে বিদেশি পাখিগুলো দেখতে পাবে। এখানকার ডিটেলস মানে লোকেশান, দাদার ফোন নাম্বার সব কিছুই দিয়ে দেবো, তোমরা ফোন করে আরামসে আসতে পারবে, কোনো চাপ নেই।
সবাই আসুন, এনজয় করুন, ভালো থাকুন। একদম ধন্যবাদ।